আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ব্লগে শেয়ার করছি মিনি পাস্তা। এই পাস্তাটা কীভাবে সহজভাবে আমি বাসায় তৈরি করেছি সেটাই দেখাবো। রেস্টুরেন্টের স্টাইলে আমি আজকে পাস্তাটা রেডি করব, আর খুব সহজে এবং ঝটপটে এই নাস্তাটা রেডি করা যায়। এটার প্যাকেটে লেখা আছে স্যুপের মতো করে রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আজকে আমি নুডলসের মতো এই পাস্তাটি রান্না করব। তো প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে আমি এই পাস্তাগুলি দিয়ে দিব। প্রথমে আমি সিদ্ধ করব 3 থেকে 4 মিনিট পর্যন্ত, তারপর এটাকে আমি রান্না করব। আর এই পাস্তাটা রান্না করে খেলে অসম্ভব মজা লাগে, আর স্যুপ থেকে এরকম নুডলসের মতো রান্না করলে বেশি টেস্ট পাওয়া যায়। তো প্রথমে আমি সিদ্ধ করব, সেজন্য পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি 3 প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি। তো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি ছাঁকনিতে উঠিয়ে রাখবো পানিটা ঝরার জন্য। তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি পানিটা ঝরার জন্য। পানি দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তখন ভাজার সময় একবারে ঝরে ঝরে থাকবে। তো এটাকে ভাজার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো। আর এই পাস্তার সঙ্গে যে 3 প্যাকেট মশলা থাকে, সেই মশলার কারণে এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। কোনো মশলা বা লবণ কোনো কিছু দিতে হবে না, এটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মশলা থাকে। তো পেস্টটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি 2টি ডিম দিয়ে নিচ্ছি। ডিমটাকে প্রথমে আমি ঝুরিবাজি করে নিব। আমরা সাধারণত নুডলস যেভাবে রান্না করে থাকি এই পাস্তাটাও সেভাবে রান্না করছি। তো ঝুরিবাজাটা একবারে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়ে তারপর পাস্তাটা এটার মধ্যে দিয়ে দিব। এই মিনি পাস্তাটা খেতে এক ধরনের স্পাইসি রোমান নুডলসের মতো মনে হলো, কারণ প্যাকেটে মশলাটা প্রচুর পরিমাণ থাকে, তাই জালের পরিমাণটাও অনেকটাই বেশি এবং গ্রানটাও সেই রকম, আর খাবার টেস্টটাও কিছুটা স্পাইসি রোমানের মতো মনে হচ্ছে। তো আশা করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এটা সাধারণত স্যুপ পাস্তা, মানে স্যুপ রান্না করে খাওয়ার জন্য। এই স্যুপ পাস্তাটাকে আমি নুডলসের মতো রান্না করেছি। স্পাইসি রোমান নুডলসের মতোই জাল পাওয়া গেছিলো, কারণ প্রচুর পরিমাণ কিন্তু এটার মধ্যে মশলা ছিল। 3 প্যাকেটের সঙ্গে অনেকটাই মশলা দিয়েছে কিন্তু। তো আমি ভালো করে 3 প্যাকেট মশলা আমি ভালো করে এই পাস্তাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা জাল হবে। আর মশলার ফ্লেভারটাও দারুণ, অসম্ভব মজা হয়েছিল। তো আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এই তো আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।